আগে থেকে চিনি একজন ফ্রেন্ড বলি, তো হচ্ছে আমার কলেজের বড় ভাই, ওরা যখন 18 তারিখ প্রোটেস্টে গেছে, তো ওরা নাকি নর্মালি দাঁড়ায় আছে, ওরা প্রোটেস্টে নামেও না, তো হচ্ছে এমনি নর্মালি দাঁড়ায় আছে, তো ওর সাথে একজনকে গুলি করছে, গুলির সম্পূর্ণ রক্ত, ওর সাদা টিশার্ট ছিল, ওর গায়ে আছে, এত ভয় পেয়েছে ও তারপর থেকে আর প্রোটেস্টে নামে, কারণ ও বাবা মার একমাত্র ছিল, কোনো বাবা মা কি চায়। আমার এমনও হয়েছে, আমার ওই 18 তারিখ প্রোটেস্টের পরে আমার অনেক ফ্রেন্ডের গ্রামে নিয়ে গেছে তার বাবা মা, নিতেই পারে এটা, কোনো বাবা মা চায় যে তার সন্তান মারা যাক, চায়। তার অনেকে বলে কি আমার একটাই ছেলে, আরে ভাই একটা ছেলে হোক আর 10টা ছেলে হোক, মায়ের কোলে একটা যদি একটা সন্তানের কিছু হইলে মায়ের বুকে লাগে, সেটা একটা 10টার কথা। আর ইয়া শেখ হাসিনা কান্না করে বলে যে আজকে হচ্ছে আমাদের আমার কোল কি কেন কোল খালি, মায়ের বুক খালি, কি আমি কি বুঝি না, আমারও বাবা মারা গেছে, বুঝলে ফায়ারের আদেশ আদেশ কীভাবে দেয়, তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে, তুই আর্মি নামাই দিছিস, বিজিপি নামাই দিছিস, আনসার নামাই দিছিস, পুলিশ নামাই দিছিস, তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে ওরা। আমি এমন পুলিশও দেখছি যারা হেলিকপ্টার থেকে আমাদের ওই ক্ষমা চাইতেছে, বলতেছে আগাই যান আগাই যান, এমনও পুলিশ দেখছি আমরা, অনেকে চাপে পড়ে করতেছে, অনেকে মজা নিয়ে ফায়ার করতেছে, আমি এমন পুলিশও দেখছি, এমন আনসারও দেখছি, এমন আর্মিও দেখছি, এমন বিজিপিও দেখছি, যারা আমাকে বলতেছে যারা আগাই যান আগাই যান, আমরা এখানে দেখতেছি ফায়ারটা কীভাবে অফ করা যায়। কিন্তু কিছু কিছু আছে না হাসিনার, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম বিশেষ তো চামচা, ওরা তো হচ্ছে ফায়ার না করলে হবে না, বুঝছেন, ওরা হচ্ছে মনে করে কি শেখ হাসিনা মনে করে, মানে ও জীবনও মরবে না, শেখ হাসিনা মনে করে ও জীবনও মরবে না, হচ্ছে ও যে কি যেন এটা কি জন্য বলে, কি যেন খাইলে অমৃত 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 খেয়ে জন্ম নিছে, তো ওই জন্য ও জীবনও মরবে না। আচ্ছা অনেক দিন তো হইল রে মা, তুই এবার জায়গাটা ছাড়, আরেকজনের নেতৃত্ব দে, অবশ্যই এইটা কই পোস্টারটা কই, আমরা শেখ হাসিনারই ফটো দেখছি, ও কি বলে প্রেস কনফারেন্সে আইসা, যে হচ্ছে প্রেস কনফারেন্সে আইসা বলে যে আমি কি তোমাদের রাজাকার বলছি, তোমরা নিজেরা নিজেদের রাজাকার বানাইছো, তুই কি বলছস, আমরা কি দেখি নাই বলছস, মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না, তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে, দুইটা বৈষম্য তৈরি, সোজা টাকা দিয়ে টাকা বল আপু, এই 100 টাকা মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার, না তুই তো বলস নাই নাগরিক, তো তুই তিনটা বৈষম্য করতি, নাগরিক রাজাকার মুক্তিযোদ্ধা, হইতো ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা রাখছো, তো দুইটাই করছো, একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা, মা কি বলছস মুক্তিযোদ্ধার নাতিরা করতে পারবে নাকি রাজাকার নাতিরা নাতিকা নাতিপুতিরা করতে পারবে, এটা বলছেন শেষ কথা, এর শেষ কোথা, যতক্ষণ না ও পদত্যাগ করবে ততক্ষণ, কারণ ও যদি পদত্যাগ না করে আপনারা চিন্তা করেন, ও যদি এটা শেষ চাইতো, যদি শান্তিপূর্ণ চাইতো, শান্তিপূর্ণ কোনো সমাধান চাইতো, তাহলে আমার ভাইদের কেন ধরে নিয়ে গেল, কেন মুগ্ধ ভাইয়া কোনো কিছু না কইরো মারা গেল, সাইদের কথা বাদ দিলাম কারণ সাইদ বুক পাইতা দিছিল, সাইদ কিন্তু চিন্তা করে নাই যে ওরা সত্যি সত্যি গুলি করবে, ও কিন্তু এভাবে দাঁড়াইছিল, ও মনে করছে যে ওর বীরত্ব দেখে হয়তো ওরা গুলি করবে না, কিন্তু ওই পুলিশটা ছিল অমানুষ, সেটাও জানতো না, আমরা সরকারের বেড়ে যাবে, জানে তো একজন নামও এক থেকেই কিন্তু সংখ্যা শুরু হয়, এক থেকে সংখ্যা শুরু হয়, আমরা সবাই ভয় পেয়ে সবাই মনে করে যে হয়তো আমি একাই নামতেছি, এটা মনে করো বুঝছো, যে আমি একাই হয়তো নামতেছি, একজন নাই মা দেখো না, আমরা তো নেমে গেছিলাম কালকে, কিন্তু কালকে কিন্তু আমাদের স্টুডেন্ট কত কম ছিল ভাইয়েরা দেখছেন না, আমাদের গাড়ি নামাই দিয়েছিল পুলিশে যে ধরে নিয়ে যাবে, ওদের গাড়ি নামা মানে ধরে নিয়ে যাবে, এই জন্য আমি ওদের পুলিশ হলো কেমন জানেন, সার্জেন্টটা তো চিনিয়ে নিই, সার্জেন্টরা রাস্তায় 500 টাকার জন্য কেমন করে, এটা তো জানিনি আপনারা, পুলিশ হচ্ছে মানে কি বলবো, হ্যাঁ আমি কালকে 200 টাকা নিয়ে ওদের সামনে একে নাকি ভিডিও করছে নাকি জানি না, তুমি দেখছো না 200 টাকার সামনে ওদের নিয়ে ওরা হচ্ছে হাইকোর্টের গেটের উপরে এমন করতেছি, নিবা ওরা মনে হইতেছে মানে গেট খুলে চলে আসবে 200 টাকা নেওয়ার জন্য, দিন শেষে বিরিয়ানি সবাই খাইতেছে, সরকার বিবেচনা করবে না, না না সরকার বিবেচনা, আমরা সরকারের পদত হচ্ছে এক কথাই শেষ, আমরা কোনো সরকারের বিবেচনা চাই না, আগে হচ্ছে আমার সার্ভে সার্ভে কিছু বলতে যাচ্ছেন, আপনি বলতে যাচ্ছেন দায়িত্ব নিয়ে, আপনার কি মনে হয় শেখ হাসিনা আরেকটা এইটা বলছিল, আমার সরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার মা লাগে যাই হোক, আমি আমি মানে বলছিল যে তুমি কি যেন বলছিল, আরে ও হ্যাঁ আমার পাওয়ার আমি চাই, আমি হচ্ছে এই করবো কি যেন কয় বাংলাদেশ উন্নতি করব, তুই যেই পরিমাণ টেক্স বাংলাদেশের মানুষ থেকে নিছস, তুই কি করছস, আজকে মেট্রোয়াল ভাঙা দেখা তোমার পুলিশা কান্না, মানে মানে একদম বুক ফাইটা যাইতেছে মা, আর আমার এত এত স্টুডেন্ট 1000-এর উপরে স্টুডেন্ট মারছস, তোর র্যাবের একটা র্যাবের আমরা
ছাত্রদলের স্টুডেন্ট ছিল না, ওই বলা বিএনএস উত্তরায় আমরাও মানি নাই, কিন্তু র্যাবের লাস্টে গিয়ে আমরা বাঁচাইছি। আর একটা ভিডিও আপনারা দেখছেন নাকি, একটা পুলিশের মাথা ফাটাই ফেলছিল কিরকুশার ভিতরে জানি, পরে আমাদের স্টুডেন্ট নিয়ে বাঁচাইছে। আর একটা ভিডিও আছে যে আমরাও প্রোটেস্ট করতেছি, পুলিশও প্রোটেস্ট করতেছে ওইখানের ভিতরে, সবাই তো হয়রান হয়ে যেতেছে, বিস্কুট খেতেছে, পানি দিতেছে, সবাই কিন্তু আমার দিতেছে, পুলিশটা কেউ দিতেছে না। আমাদের ভাইয়ারা কী করতেছে, ওদেরকে পানি দিতেছে, ওদেরকে বিস্কুট দিতেছে। আমাদের ফ্যামিলির শিক্ষাটা দেখছেন, আমাদের শিক্ষার এটা দেখছেন, এখানে পুলিশে দেখ এটা মনে করে না। আমি ভাবতেছি ভাই, আজকে পুলিশরা এটা মনে করে না যে এরা যদি আমার মেয়ে হইতো, এটা যদি আমার বোন হইতো, এটা যদি আমার বউ হইতো, এটা যদি আমার আমার কেউ ফ্যামিলির কেউ হইতো, আমি কীভাবে গুলি চালাইতে পারতাম? আমি অনেক আমি সব পুলিশকে খারাপ বলতেছি না, আমি যখন এখানে আসি একটা পুলিশ খুব রাগে কথা বলতেছে, একটা পুলিশ খুবই শান্ত মাথায় বলতেছে, আপু আমাদের উপরে থেকে মানা করছে।